ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম পলাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর আমি কাটটা শো আগে করে দিয়েছি, আর বিল্ডিং ঠিকানাটা বলে দিচ্ছি। বিল্ডিং নং হচ্ছে 2, শপ নং হচ্ছে 41, চাঁদনী চক, এসি মার্কেট, ঢাকা 1205। আজকে আপনাদেরকে কিছু চুড়ির কালেকশন দেখাবো, ইউনিক চুড়ির কালেকশন। বলতে গেলে আপনার ডায়মন্ড কাট, আগে আমি এখান থেকে শুরু করব। ডায়মন্ড কাটের যে চুড়িগুলি কালেকশন হয় বা বালা বলতে পারেন, খুব সুন্দর কিন্তু ডিজাইন, আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য আর কি আমি বললাম যে এটা নিব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু স্টোন না ম্যাম, স্টোন দিয়ে ডায়মন্ড কাট যেটাকে, এটি স্টোন দিয়ে তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে খুব সামনে থেকে দেখাচ্ছি, যেরকম আপনারা ডিজাইনটা পছন্দ করতে পারেন এবং বুঝতে পারেন যে আপনারা কী নিচ্ছেন বা কীরকম হবে। এটা প্রতিটা সাইজ দেওয়া যাবে, আপনারা যদি অর্ডার করে নিতে চান তাহলে আপনাদের জন্য খুব ভালো হয়, আপনাদের হাত অনুযায়ী সাইজটা নিতে পারবেন এবং একটু চিকন বা একটু মোটা করতে পারবেন ডিজাইনগুলো। তা আমরা এটার প্রাইসটা একটু জানবো, ভাই এটা জোড়াটা কত পড়বে? ২২০০ টাকা পড়বে। এটা কালার গ্যারান্টি হবে তো? এগুলো হচ্ছে ইন্ডিয়ান। আর এটার প্রাইসটা সব 2200 টাকা করে, এখানে 2200 টাকা আচ্ছা 2200 থেকে নিয়ে 2500 টাকার মধ্যে হবে। এই যে এখানে চিকনও আছে, এটা 2000 টাকার মধ্যেও আছে না? আচ্ছা 2000 থেকে নিয়ে 2500 টাকার মধ্যে এখানে পাবেন, কারণ দেখা যায় আপনার হাতের বালা হিসেবে বড় হবে তো একটু প্রাইসটা বেড়ে যাবে। আবার সাইজটা যদি ছোটো হয় এগুলি প্রাইস কম বেশবে না। আচ্ছা ডিজাইনের উপরে কম বেশ হয়, ঠিক আছে। এখানে অনেকগুলো ডিজাইন আছে, এগুলোও কিন্তু খুব সুন্দর আছে ডিজাইনগুলো। আচ্ছা কিছু গোল্ড প্লেটার আছে, আমি সেগুলো দেখাবো। আচ্ছা এগুলি কি বালা বলা হয় না চূড়া বলা হয়? হ্যাঁ কঙ্কন চুড়ি হবে আর কি এটাকে বলা হয়। আচ্ছা ডিজাইনগুলো দেখেন, এখানে এই যে সাইজে এরকম মোটা আসবে। এখানে স্টোন দেওয়া আছে কিন্তু স্টোনগুলি চেঞ্জ করে নিতে পারেন ডিজাইনগুলো। এখানে সাইজ ছোট বড় আছে, এখানে স্টোনও কিন্তু ছোট বড় আছে। এই যে দেখেন কুন্দন দিয়েও তৈরি করা হয়েছে, কুন্দন দিয়ে অনেকে পছন্দ করেন। এটার প্রাইসটা কত থেকে কত মাঝখানে হবে? এগুলো 2000 টাকা 2200টাকা। আচ্ছা 2000 থেকে নিয়ে 2200 টাকার মধ্যে হবে। আর এগুলি ওই যে লক সিস্টেম, মানে খোলা যাবে নাকি খুলে পড়তে পারবে? এই যে আমি ডিজাইনগুলি দেখাচ্ছি, খুলে দিব আমি, একটা দেখেন তাহলে বুঝতে ভালো হবে। আচ্ছা আমি একটা খুলে দেখাচ্ছি কীভাবে পড়তে হবে, আপনি খুলেন, খুলে একটু দেখেন। এই যে এভাবে খুলে, আচ্ছা এগুলি হচ্ছে পেস্ট সিস্টেম, এই যেভাবে করে ঘুরিয়ে নিতে হবে, ঘুরলে এই যে খুলে গেল, তো খুব ইজিলি ভাবে পরে আবার এই যেভাবে প্যাসটা দিয়ে দিতে হবে। এটা 2000 থেকে নিয়ে 2200 টাকার মধ্যে এখানে ডিজাইনগুলি পাবেন। আরও কিছু কালেকশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এখানে হলো আপনার দেখা যায় রাফ জয়পুরি, রাফ ইউজ করতে পারবেন এগুলো, ডিজাইনগুলি আমি দেখাচ্ছি। এখানে কত থেকে কত শুরু হবে ভাইয়া? এখানে 1500-1800। আচ্ছা 1500 থেকে শুরু করে 2000-এর মধ্যে। আচ্ছা 1000 থেকে নিয়ে 2000 টাকার মধ্যে পাওয়া যাবে জোড়া। এই যে এটাও খুব সুন্দর, এটাও দেখা যায় একটা পড়লে আর কিছু পরা লাগবে না। এটা অ্যান্টিক কালার আছে, সাথে পাল দেওয়া আছে। এই ডিজাইনগুলি হচ্ছে আপনার চুড়ি সিস্টেমের, দেখা যায় যে একসাথে 12-12টা করে নিতে হয় না ভাই? এগুলো 12টা 6টা করে যার যেরকম ইচ্ছে মতো নিতে পারেন। এই যে 12টা বা 6টা যার যেরকম ইচ্ছে মতো আপনারা নিতে পারেন, ফোকাস করছে না। এই যে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে। তো ভাইয়া এই চুড়িগুলো যদি নিতে চাই কীরকম প্রাইস পড়বে? হ্যাঁ চিকনগুলো 500 টাকা, অনলি 500 টাকা হলে নিতে পারেন। এগুলি কি রাফ ইউজ করা যাবে? আচ্ছা এগুলি রাফ ইউজ করা যাবে। আর প্রাইসটা কি? আপনার 3 বছর তো অনায়াসে চলেই যাবে, তারপর একটু বুঝে চলতে হয় আমাদের একটু। আচ্ছা এগুলো কত করে হবে ভাইয়া?
খুব কম প্রাইসের মধ্যে কিন্তু ভিউয়ার্স পাচ্ছে। অবশ্যই চলে আসবেন শপের মধ্যে। এখানে একটু মোটার মধ্যে দেখাচ্ছি, বড়র মধ্যে আপনারা অনেকে বড়টা চয়েস করে থাকেন, যে বড়গুলো আছে। তো এটার প্রাইসটা কীরকম? 1400 টাকা। আচ্ছা, 1400-1500 টাকার মধ্যে নেওয়া যাবে। হ্যালো, এটা কিন্তু প্যাচ সিস্টেম, সেই আগে দেখিয়েছিলাম একটা যে লক। আচ্ছা, এটা লক করা আছে, লক খুলে নিলেই হবে। তো ভিউয়ার্স, আপনারা এরকম ডিজাইনের আরও অন্য কিছু যদি দেখতে চান এই শপ থেকে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই নেক্সট আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। যে এগুলির প্রাইসটা কত থেকে কত মাঝখানে? 2000 টাকা। আচ্ছা, 1800 থেকে 2000 টাকার মধ্যে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।